হ্যালো, গুড মর্নিং বন্ধুদের। রান্নায় ভ্লগিফাই সবাইকে স্বাগত জানিয়ে আবার চলে এসেছি আমার নতুন একটা ভিডিও নিয়ে। আর তার আগে বলুন, আপনারা সবাই কেমন আছেন? আর এখন শীত কমেছে কি না? তো শীত তো কমেনি আমার এখানে, মানে উড়িষ্যাতে, আর শীত তো কমেনি, তার উপরে আবার আজকে দেখছি সকাল থেকে একটু ঝিরঝির করে বৃষ্টি হলো, মেঘলা মেঘলা ওয়েদার। কালকে কিন্তু রোদ বেরিয়েছিল, তো তাই ঠান্ডা আছে। তবে আমি এখন কিছু পরিনি, কারণ আমি সকালে উঠে বাসি কাজ সেরেছি। সেরে আমি এই যে এখানে গোপালকে খেতে দিয়েছি সকালের খাবার, তো মানে খেতে দেওয়ার জন্য আমি মানে জামাকাপড় চেঞ্জ করেছি, সকালে চেঞ্জ করে নিই, কারণ সকালে এখন স্নান করি না, এত ঠান্ডায় স্নান করা মুশকিল আছে। আর গোপালকেও আমি স্নান করাই না, যে কি যে যেভাবে করে পুজো আমি এভাবেই করি। যাই হোক, ওই দিন ওইটা নিয়ে একদিন ব্লগ বানাবো। তো সবে আমি খেতে দিয়েছি, তো পর্দাটা ঢাকে দিয়ে দিয়েছি, পর্দাটা খুলবো, সেই জন্য আমি এখনও কোনো সোয়েটার টোয়েটার কিছুই পরিনি। তো আর আজকে একটা ভালো খবরও আছে, তো আমার খুব খুশির খবর, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো আমার ভিডিওটা। তো চলো আমি গোপালের ভিডিওটা তুলে দিই, তারপরে বিছানা টিছানা কিচ্ছু গোছানো হয়নি, দেখো সব উঠেছি, উঠে ওকে বাজার পাঠিয়ে দিয়েছি, তো বাজার চলে গেছে। আর আজকে সানডে, সানডে তো বারবিলের মার্কেট বিশালভাবে বসে, তো বাজার চলে গেছে। আর দেখি কি কি বাজার করে নিয়ে আসে, বলে দিয়েছি তবু। আজকে আসছে একজন, তো সেটা সারপ্রাইজ থাক না, অবশ্য থামে লেখে আপনারা বুঝতেই পেরে গেছেন যে কে আসছে। যাই হোক, তো চলো গোপালের এটা সরিয়ে দিয়ে তারপরে আমি কাজ টাজ করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। আজকে এই বেড কভারটা চেঞ্জ করে দেবো, অনেকদিন পাতাও আছে, ময়লাও হয়ে গেছে। মানে এটা পাতা আছে বলতে, আমার বাড়ি থেকে যেদিন আসলাম ওই দিদার কাজের জন্য বাড়ি গিয়েছিলাম জানুয়ারি মাসে, এখন 15 দিন হবে এটা পাতা হয়েছিল। তো এখানে তো প্রচণ্ড ধুলো ডাস্ট না, সেই জন্য নোংরা হয়ে গেছে, এটা ধুলে দেবো। আর আজকে যখন তো আসছে বাড়িতে, সেজন্য নতুন বেড কভারটা পাতবো, তো এটা একদম নতুন। এই যে দেখো, একদম সুন্দর বেড কভার আর নতুন। এটা বাড়িতে যে কার্তিক পুজো হয়েছিলো, কার্তিক পুজোতে একটা কাকিমা মানে গিফট দিয়েছিল, তো এটাই আমি আজকে বিছানায় বিছিয়ে দেবো। ঠিক আছে চলো। Thank you.
আমার বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, তোমরা বলো কেমন লাগছে দেখতে। তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে বেড কভারটা কেমন। বেড কভারটা পুরো সুতির, খুব সুন্দর কিন্তু। আর আমি এইরকম কালারটা নিয়ে এসেছি কারণ কি এখানে প্রচণ্ড নোংরা হয় সেই জন্য। তো চলো এবার আমাকে ওয়ার্ক করতে যেতে হবে, যেটা আমার ডেলি রুটিন। তো ওয়ার্ক টোয়ার্ক করে আসি, ওয়ার্ক করবো, তারপর ব্যায়াম করবো, তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। কি বলা ছিল ওটা? ওটা নতুন একটা রেসিপি, নতুন না, অনেকেই খাই এরকম। তোমার কাছে নতুন? এই যে এটা বানিয়েছি ভাত ভাজা। এই ভাতটা কালকে রাত্রের ভাত ছিল, সেই জন্য হঠাৎ মনে হলো যে ওকে বানিয়ে দিই। আমরা ছোটবেলাকে খেতাম এরকম, মা বানিয়ে দিত, খুব টেস্টি লাগে খেতে। আজকেও খেয়ে দেখবে কেমন লাগে। আমরা এখন টিফিন করছি, ও খাচ্ছে ভাত ভাজা। কেমন লাগে বলো, প্রথমবার খাচ্ছ? সুন্দর লাগছে, সুন্দরই লাগে। তোমরা অনেকেই খাও আর অনেকে খাও না, তো অবশ্যই কমেন্ট করে জানিও যে কারা কারা এরকম খাও। বাসি ভাত থাকলে ডিম, পেঁয়াজ, আলু, মটরশুঁটি, পটি যা থাকে যাবতীয়, যে যেটা পছন্দ করে সেটা দিয়ে ভেজে খেলে খুব ভালো লাগে। আর আমি খাচ্ছি মুড়ি, আঁচুর মুড়ি। আজ স্যালাড করার টাইম হয়নি। টিফিন করে নিই, তারপরে রান্না করব, তারপরে একটু বেরোবো। কোথায় বেরোবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। বলেইছি যে আজকে একজন আসছে, তো কে আসছে দেখা যাক। ঠিক আছে, তো আবার পরে কথা হচ্ছে। বেরিয়ে পড়েছি মাকে আনতে, সরি, বেরিয়ে পড়েছি আনতে, যাচ্ছি স্টেশনে। ও ডিউটি যাবে, বেরিয়ে পড়েছে, আর গাড়ি ডাকা হয়েছে, গাড়ি এখনো আসেনি, আর ট্রেনটাও লেট আছে, তো সেই জন্য দাঁড়িয়ে আছি। তো তারপরে যাই, দেখা হোক, তারপরে আবার আপনাদের সঙ্গে কথা বলবো। দেখো কে এসেছে, আমি ওয়েট করছিলাম এতক্ষণ ধরে। চলে এলো, বৃষ্টি হচ্ছে, দাঁড়ি পড়েছি, ছাতা নেই, আমার আসতে দেরি হয়ে গেছে, মা আগেই চলে এসেছে, এসে দাঁড়িয়ে আছে, আমি গাড়ি নিয়ে আসতে পারি, চলো পালিয়ে যাই। গাড়ি তো উঠে পড়েছি, কাছাকাছি এসে গেছি। কি বলবে বল, কেমন লাগছে? ভালো না। কেন? দেখো তাহলে তোমার মেয়ে কোথায় থাকে। নামতে নামতেই একটু এ হয়ে গেল, আমি পৌঁছাতে পারিনি, গিয়ে দাঁড়িয়েছি, তো ওই জন্য ভালো নয়। ঠিক আছে চলো ঘরে গিয়ে কথা হচ্ছে। হ্যালো মা, এসে স্নান টান করা হয়ে গেছে, গিয়ে মুখে কিমড়া খাচ্ছে। কেন, কিসের প্রবলেম হলো তোমার? চিরুনি কই, চিরুনি, চিরুনি তো, চিরুনি। আর এখানে সব খাওয়া দাওয়া রেডি আছে, এবার খাওয়া দাওয়া করবো। আর অনেক কিছু নিয়ে এসেছে ব্যাগে ভর্তি করে, একদম ব্যাগ তোলা যায়নি। এই যে ব্যাগটা, ওটা পরে দেখবো, আগে খাওয়া দাওয়া করে নি, তারপরে দেখাচ্ছি কি কি এনেছে। ঠিক আছে চলো এখন খাওয়া দাওয়া করি, অনেক বেলা হয়ে গেছে, 2:20 হয়ে গেছে। হ্যালো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, মা শুয়ে পড়েছে, সিট পেয়েছে, এখন শুয়ে পড়েছে। আর সাথে সাথে আরো একটা খুশির খবর, এই যে একটা পার্সেল এসেছে, দেখতে হবে এটা কি আছে, কি আছে যখন অন করবো, তখন মানে খুলবো প্যাকেটটা তখন দেখাবো। আর এখন মা কি কি এনেছে সেটা দেখবো, খুলে না শুবো দেখি, তো দেখাবো কি এনেছে না এনেছে।